এক মিনিটে জীবন কখনোই বদলায় না, কিন্তু এক মিনিটে নেওয়া নির্ণয় আপনার জীবন বদলে দেওয়ার জন্য যথেষ্ট। তাই খুব ভেবেচিন্তে নির্ণয় নিন। জীবন অনেকটা সাইকেল চালানোর মতো, যদি ব্যালেন্স বানিয়ে রাখতে চান তাহলে সবসময় চলতে থাকুন। আপনি যদি নিজের ওপর ভরসা রাখেন তাহলে তা আপনার সবচেয়ে বড় শক্তি, কিন্তু আপনি যদি অন্যের ওপরই শুধু ভরসা রাখেন তাহলে সেটা আপনার সবচেয়ে বড় দুর্বলতা হতে পারে। মানুষ আপনাকে বলবে যে আপনি এটা করতে পারবেন না, তারা আপনাকে বলবে যে এটা আপনার দ্বারা কখনোই করা সম্ভব না। কিন্তু বন্ধু, একটা কথা মনে রাখবেন, যারা একথা বলছে তারা কখনোই আপনার স্বপ্ন দেখতে পাচ্ছে না। আপনি যখন নিজে সেই স্বপ্নটা পূরণ করে ফেলবেন তখন এই মানুষগুলোই আপনাকে বলবে যে আমাদেরকেও শেখাও তুমি কিভাবে এই কাজটা করলে। সেদিন সেই মানুষগুলোই আপনার থেকে ইন্সপায়ার হবে। তাই অন্যের কথায় কান না দিয়ে নিজের স্বপ্নের দিকে এগিয়ে চলুন। জীবন অনেক সময় আপনার পরীক্ষা নেবে, অনেক চেষ্টার পরেও আপনি হেরে যাবেন, কিন্তু হেরে গিয়ে কখনোই থেমে যাবেন না। কারণ অসফল সে হয় না যে বারবার জীবনে হারে, অসফল সেই হয় যে হেরে যাওয়ার পরে আর উঠে দাঁড়ানোর চেষ্টা করে না। ভাগ্যের ভরসায় বসে থাকবেন না। কে জানে, আপনার ভাগ্যে হয়তো এটাই লেখা আছে যে আপনি চেষ্টা করার পরেই সফল হবেন। সফল ব্যক্তি সেই হয় যে অন্যের দ্বারা তার উপর ছোড়া পাথর দিয়েই একটা সুন্দর ঘর তৈরি করে নেয়। সফলতা কোনো বড় রহস্য নয়। যে ব্যক্তির মধ্যে সফল হওয়ার ইচ্ছা শক্তি এবং তার জন্য কঠোর পরিশ্রম করার মানসিকতা থাকে, সে দেরিতে হলেও নিজের লক্ষ্যে অবশ্যই পৌঁছে যায়। অসফল ব্যক্তি সেই হয় যে সারাদিন নিজের কাছে হাজারো প্রতিজ্ঞা করে কিন্তু পূরণ করে না কোনোটাই। আর সফল ব্যক্তি সেই হয় যে নিজের কাছে একটা প্রতিজ্ঞা করে এবং সেটা পূরণ করার জন্য নিজের সর্বশক্তি লাগিয়ে দেয়। সাকসেস উইন্ডো থেকে আমি নীলাদ্রি ছিলাম আপনাদের সাথে। আর বন্ধুরা, ভিডিওটা যদি আপনার মনেও আগুন জ্বালিয়ে থাকে তাহলে ভিডিওটা লাইক এবং সবার সাথে শেয়ার করুন এবং সাকসেস উইন্ডোকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সকলের সাফল্য কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।